গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প একটি ভ্রমণ কাহিনী আপিসে পানের আর জর্দার কৌটো দুই ফেলে এসেছেন গোপীকৃষ্ণবাবু বৌবাজারের মোড়ে এসে মনে পড়ল ছাতিটা আজ আবার আনেননি বৃষ্টি হবে না ধারণা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ছাতি না ভুল করেছেন মেঘ জমে আছে সেন্ট্রাল অ্যাভিনিউর বড় বড় বাড়িগুলোর মাথায় পানের কোটও ফেলা চলে না টেবিল থেকে কে উঠিয়ে নিয়ে যাবে আবার আপিসে ফিরলেন ইনচার্জবাবু তখনও কাজ করছেন এক মনে অথচ কেউ নেই ডিপার্টমেন্টে খোসামোদে কোথাকার মরুক খেটে দেড়শো টাকা মাইনের মতো কাজ দেখানো চাইতো সাহেবদের নইলে যদি তাড়িয়ে দেয় দিনকাল ভালো না তাদের যে পঞ্চাশটি টাকা সেই পঞ্চাশটি টাকা কেউ নেবে না কেউ বাড়তি দেবেও না এই যুদ্ধের বাজার চালানো যে কত দায় হয়ে উঠেছে সে বোঝে যে চালায় পঞ্চাশটি টাকা মাইনে এক পয়সা উপরি নেই ওভারটাইম খাটলে এক টাকা দৈনিক পাওয়া যায় বটে কিন্তু ওভারটাইম কদিন হয় মাসে আপিস থেকে রেশন দেয় তাই রক্ষে নইলে না খেয়ে মরতে হতো সপরিবারে খিদে পেয়েছে বড় মোড়ের এই দোকানখানায় এবার পানের কোটো নিতে আসবার সময় দেখে এসেছেন বেশ বড় বড় কচুরি ভাজছে নিশ্চয়ই চার পয়সা একখানা খেতে ইচ্ছে তো হয় পয়সায় কুলোয় কই একটা দোকানে বসে আধ পেয়ালা চা দু পয়সা দিয়ে কিনে খেয়ে একটা বিড়ি ধরিয়েই আপাতত খিদের শান্তি করলেন গোপীকৃষ্ণবাবু পাশেই ওই লালবাড়িটা তখন মেস ছিল পঞ্চাশের দুই ধন্যন্তরী বসের লেন গোপীকৃষ্ণবাবু মনে মনে হিসেব করলেন তেত্রিশ বছর আগের কথা বঙ্গবাসী কলেজে থার্ড ইয়ারে পড়েন উনি তখন সেসব দিনের কথা হায় রে হায় সেই বিপিন কানু বিনোদবাবু শীল মতি ক্যাংলা ট্যারা শম্ভু সুশোভন মিত্তির কত বন্ধুত্ব কত গলাগুলি কত ভাবের আদান প্রদান কত বড় বড় আশা ছিল মনে বোম্বেতে গিয়ে চাকরি করব দেশের সঙ্গে সম্পর্ক রাখব না সাহেব হয়ে যাব এমন কি পার্সি মেয়ে বিয়ে করব পার্সি মেয়েকে বিয়ে করবার বড় শখ ছিল তখন কে জানে কেন প্রথম যৌবনের নেশায় ইডেন গার্ডেনে দু চারটি সুন্দরী পার্শি তরুণীকে বেড়াতে দেখবার ফলেই বোধ হয় আর বড় শখ ছিল বিলেত যাবার সেটা অবশ্যই তখন একটু দুরাশার মতোই ছিল তবু নিতান্ত দুরাশা ছিল না সম্মুখে বিস্তৃত জীবন পড়ে আছে কেন হবে না হলেও তো হতে পারে এখন কিন্তু তার আকাশকুসুমত্ব যত ফুটে বেরিয়েছে তখন ততটা হয়নি টেরা শম্ভু শম্ভু চক্রবর্তী এমবি হোমিও স্বর্ণপদকপ্রাপ্ত বিনামূল্যে সমাগত দরিদ্র রোগীগণের চিকিৎসা করেন বৌবাজারের মোড়ে একটা ছোট্ট ঘরে ফেঁদে বসে আছেন আজ বহু বছর বিশেষ কিছু হয় বলে মনে হয় না গোপীকৃষ্ণবাবু মাঝে মাঝে আপিস ফেরত সেখানে বসে চা খান চায়ের পয়সা বাঁচে আজও গেলেন শম্ভু ডাক্তারের ডাক্তারখানায় রোগীর ভিড় নেই এই একটা সুবিধে শম্ভু বসে বসে খবরের কাগজ পড়ছে গোপীবাবুকে দেখে কাগজ রেখে বললে এসো এসো একটা খবর দেখেছো জাপানিরা আবার ছ মাইল আরে ভাই ওসব রেখে দাও নিজেরা মরছি নানান তালে আবার পরের খবর রাখতে গেলে বাঁচি কেমন করে চা খাওয়া ফিনিস। না বসো চা নাই কেন স্টোভ কি হলো পিন পাচ্ছি নে স্টোভটার যে কি হয়েছে কাল থেকে চা নাই ও মধু ডিসপেন্সারির চাকর মধু পাশের দোকান থেকে দুপেওয়ালা চা নিয়ে এলো ঘরের কেটলি নিয়ে দুপেয়ালা ভর্তি করে কেটলিতে একটু বাড়তি চা রইল সেটুকু আবার ঢেলে দিলে চা খেতে খেতে শম্ভু ডাক্তার ও গোপীকৃষ্ণবাবু বিদেশ ভ্রমণের গল্প করেন অর্থাৎ ভ্রমণ করবার ইচ্ছা প্রকাশ করেন করা উচিত বা করলে ভালো হয় সে কথা বলেন এটা এরা দুজনে প্রায়ই করে থাকেন দুই বন্ধুরই খুব বেড়ানোর শখ কিন্তু সংসার নিয়ে জড়িয়ে পড়েছেন টাকা পয়সায় কুলোয় না কোথাও কখনও যাওয়া ঘটে না বলেই সুখ শম্ভু ডাক্তার পশ্চিমে গিয়েছে মগরা পর্যন্ত তাও অনেক কাল আগে সেখানে ছিল মাসির বাড়ি গোপীকৃষ্ণ তার চেয়ে একটু বেশি বর্ধমান পর্যন্ত দুই বন্ধুর পশ্চিম ভ্রমণের এই পর্যন্তই ইতি তবে প্রতি বছর পুজোর আগে দুজনে বসে বিদেশ ভ্রমণের প্ল্যান আটেন নানা রকম। এবার কোথাও যাওয়া যাক বুঝলে কত পয়সা তো কত দিকে খরচ হচ্ছে টাকা চল্লিশ হলে একবার কাশিটা ঘুরে আসা হয় তখন তর্ক বাঁধে দুজনে কাশি না গয়া কিংবা সাঁওতাল পরগনা অবশেষে সেদিন ব্যাপার মুলতবি থাকে পরদিন আবার শুরু হয় আলোচনা কি বলো তাহলে ভাগলপুরি ঠিক করা যাক পাহাড় কখনো দেখা হয়নি ভাগলপুরে কি পাহাড় আছে ঠিক সংবাদ দুজনের কেউই জানে না এমনিভাবে পুজো এসে পড়ে এই এক মাসে বহু নাম উচ্চারিত হয় ভ্রমণ সম্পর্কে পেশোয়ার কাশ্মীর থেকে শুরু করে দিল্লি জয়পুর বৃন্দাবন শিলং এমনকি বীরভূম জেলার নলহাটি পর্যন্ত শেষ পর্যন্ত কোনোবার কোথাও যাওয়া ঘটে না শম্ভু ডাক্তারের তিন মাসের দোকান ভাড়া বাকি পড়তে বাড়িওয়ালা নালিশের ভয় দেখায় গোপীকৃষ্ণবাবুর ছোট ছেলে টাইফয়েডে পড়ে যায় সব ভেস্তে বহু বছর ধরেই এমন চলেছে তবু এরা ছাড়বার বা দমবার পাত্র নন শ্রাবণ মাসের শেষ থেকে শুরু করে পুজোর সময় পর্যন্ত ভ্রমণের সম্বন্ধে আলোচনার এদের কামাই নেই এতে তো পয়সা খরচ হয় না অথচ টাইম টেবিল ঘেটে পাঁচটা দূরের নাম পড়ে বেশ আনন্দ পাওয়া যায় আজও গোপীকৃষ্ণবাবু চা খেতে খেতে বললেন আর মাসখানেক বাকি পুজোর এবার কিন্তু কোথাও যাওয়া নিতান্তই দরকার ঠিক করে ফেলা যাক আজই বুঝলে টাইম টেবিল আছে তো টাইম টেবিল তৈরি যারা কখনো কোথাও বেড়ায় না তাদের টেবিলে সর্বদা টাইম টেবিল মজুদ থাকে শম্ভু ডাক্তার খাপ থেকে চশমা খুলে টাইম টেবিলের পাতা উল্টান আচ্ছা চিত্রকূট জায়গাটা নাকি খুব ভালো তুমি জানো কিছু এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখায় গোপীকৃষ্ণবাবু বলেন হ্যাঁ তা বেশ ভালো জায়গা ভাড়াটা দেখো হে আবার আর অমত করো না চলো চিত্রকূটই যাওয়া যাক গোপালকৃষ্ণবাবু ন্যায্যপক্ষেই বলতে পারতেন তার মতামতের অভাবেই যে এতকাল ভ্রমণ বন্ধ আছে এ কথা সত্যি নয় কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেন না চিত্রকূটের ভাড়া বেরোলো টাইম টেবিল খুঁজে শম্ভু ডাক্তার বললেন ওর ওপর ধরো আরও কুড়িটা টাকা খাওয়া দাওয়া পান সিগারেট যুদ্ধের বাজার বুঝলে না সে তো বটেই তাহলে এবার আর রমত করো না এখন থেকে রেডি হওয়া যাক কি বলো পুজোতে এলোই দুই বন্ধুতে আরও ঘণ্টা দুই বসে ভ্রমণের নানা পরামর্শ করেন বাড়ি থেকে খাবার তৈরি করে নেওয়া উচিত সব জিনিস আঁকড়া বেডিং কি কি সঙ্গে নেওয়া যায় শম্ভু ডাক্তার মুখে মুখে বলতে লেগে গেলেন ধরো একটা মশারি বালিশ আহাহা মুখে কেন কাগজে লিখে ফেলো না কাজ পাকা করা দরকার মশারি বালিশ তারপর গায়ে কম্বল কম্বল সুজনি একজন লোক ফুটপাতে দাঁড়িয়ে বলল এটা কি ডাক্তারখানা শম্ভু ডাক্তার হাতের কলম ফেলে ব্যস্ত সমস্তভাবে উঠে দাঁড়িয়ে বললেন হ্যাঁ হ্যাঁ ডাক্তারখানা ডাক্তারখানা কি দরকার লোকটা বললে হোমিওপ্যাথিক হ্যাঁ হ্যাঁ হোমিওপ্যাথিক ভালো হোমিওপ্যাথিক কার অসুখ অসুখ না এমনি জিজ্ঞেস করছি সে চলে গেল শম্ভুবাবু আবার এসে টেবিলে বসে কলম ধরলেন বিরক্তি সুরে বললেন মিছি মিছি জ্বালায় যেমন সব কাণ্ড হ্যাঁ তারপর বলো সুজনি রাত দশটার সময় ব্যাপারটি অমীমাংসিত ও মুলতবি রেখে দুই বন্ধু বাড়ি রওনা হন কথা হয় আগামীকাল আবার বিকেলে একত্র হয়ে পুনরায় আজকের খেই ধরা হবে চলবে পরামর্শ বাড়ি ফিরে গোপীকৃষ্ণবাবু আহারাদি করে শয়ন করেন কিন্তু উত্তেজনায় তার ঘুম আসে না চিত্রকূট কত দূর না জানি কত পাহাড় জঙ্গল দিয়ে যাওয়া অনেক দূরের ট্রেন জার্নি কত মজা হবে রাস্তায় ভালো কথা একটিন ভালো সিগারেট নিতে হবে সঙ্গে কত পয়সা তো কত দিকে যাচ্ছে জীবনের একটা সুখ বড় বড় পাহাড় দেখা যাবে পথে পাহাড়ি কখনো দেখা হয়নি ছুটির দিন আর কত দেরি গোপীকৃষ্ণবাবু ক্যালেন্ডার দেখলেন উঠে ২৬ দিন বাকি মোটে টাকার জোগাড় দেখতে হয় এখন থেকেই গোপীকৃষ্ণবাবুর স্ত্রীর পিত্রালয় কোলাঘাটের কাছে তার এক শ্যালক মিলিটারিতে কি চাকরি পেয়ে কানপুর চলে গিয়েছিল আজ দুদিন যাবৎ চিঠি এসেছে যে সে শ্যালকটি বাড়ি এসেছে তার সঙ্গে একবার দেখা করতে যাওয়া দরকার গোপীবাবুর স্ত্রী স্বামীকে তাগাদা দিতে লাগলেন কবে সেখানে যাওয়া হচ্ছে এবার পুজোর সময় কোলাঘাট নিয়ে চলো কতদিন তো যাওয়া হয়নি ভাইটার সঙ্গে দেখা হবে গোপীকৃষ্ণবাবু বিরক্ত হয়ে বললেন হ্যাঁ যাচ্ছি এখন তোমার সেই অজগণ্ডমুখু ভাইয়ের সঙ্গে দেখা করতে সেই ধপধপি জায়গায় গোপীকৃষ্ণবাবুর স্ত্রী ঝাঁঝালু সুরে বলে উঠলেন হোক গন্ডমুখু তোমার চেয়ে আর তোমার সেই হোমিওপ্যাথি জল বেচে ডাক্তার বন্ধুর চেয়ে অনেক ভালো সে তবু আছে কানপুরে দেড়শো টাকা রোজগার করছে তুমি বিয়ে পাশ করে ষাট টাকায় ঘষছ সে আমার বিয়ে হয়ে পর্যন্ত বেলুড়ের ওদিক কখনো মারালে না দুজনে তোমাদের চেয়ে অনেক ভালো মেয়ে মানুষের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই গোপীকৃষ্ণবাবু চুপ করে শুয়ে পড়লেন পরদিন আবার আপিস থেকে ফিরবার পথে তিনি গেলেন শম্ভু ডাক্তারের ওখানে চা পানের পর আবার দুজনে নিবিড় পরামর্শ শুরু করল কত টাকা সঙ্গে নিয়ে যাওয়া তার একটা নিট হিসাব করে ফেলতে হবে শম্ভু ডাক্তার বললেন আশু কাল এসেছিল তুমি যাওয়ার পর তার মুখে শুনলুম পথে নিমিয়াঘাট বলে একটা স্টেশনে নেমে পরেশনাথ পাহাড়ে ওঠা যাবে চলো না এক ঢিলে দুই পাখি মারা যাক পরেশনাথ পাহাড় হ্যাঁ হাইয়েস্ট হিল অন দি বেঙ্গল প্লেন সেটা দেখা হ্যাঁ হ্যাঁ খুবই ভালো তাই যাওয়া যাবে টাকাটার হিসেব ধরো এবার যাতায়াতে ধরো রেল ভাড়া খোরা কি টুকিটাকি জিনিসপত্র কেনা কিনতে গেলে হাতি কেনা যায় জিনিস কেনা বাদ দাও শুধু নিট খরচা যেটা এভাবে সেদিনও কেটে গেল পরদিন আবার পরামর্শ সভা বসে এদিন কথা ওঠে কী কী জিনিস সঙ্গে নেওয়া যাবে মশারি নেওয়া যাবে কি না এ তর্কের সেদিন কোনো মীমাংসা হলো না শম্ভু ডাক্তার বলেন যেখানেই যাও মশা থাক না থাক মশারি সঙ্গে থাকাই ভালো মশা কামড়ালেই ম্যালেরিয়া হয় ফাইলেরিয়া হয় আরও কত কি মশারি নেওয়াটা এসেন্সিয়াল গোপীবাবুর মতে অতদূর পশ্চিমের পাহাড়ের দেশে মশা ফশা নেই এ আর বাংলাদেশের খানাডোব ভরা পাড়াগা মিছিমিছি ভার বোঝা বাড়ানো ট্রাভেল লাইট এক গাদা বোঁচকাবুচকি ঘাড়ে করে বেড়ানোর কোনো মানে হয় না রাত দশটা দুই বন্ধু সভা করে সেদিনের মতো যে যার বাড়ি চলে গেলেন পরদিন আবার দুজনে মিললেন আজকের তর্কের বিষয় খাবার জিনিস কী কী সঙ্গে নেওয়া যাবে বাড়িতে লুচি পরোটা করে নেওয়াই ভালো খাবার জিনিসের আগুন দর এক টাকার খাবার খেলেও পেট ভরে না কি কি খাবার নেওয়া যায় লুচি না পরোটা আলুর তরকারি নেওয়া দরকার নেই বড্ড দাম আলুর কুমড়োর ছোঁকা আর কচুর ঘণ্ট দিব্যি তরকারি আরও কয়েকদিন এইভাবে কাটবার পর পুজোর নিকটে এসে পড়ল গোপীকৃষ্ণবাবুর মনে আনন্দ আর ধরে না স্ত্রীকে বললেন সব যেন থাকে ছোটো মশাইটা সেলাই করে দাও আর একটা ছোট ঘটি দিন সাতেক পরে পুজোর ছুটি হবে গোপীকৃষ্ণবাবুর ডাক পড়ল একদিন বড়বাবুর ঘরে বড়বাবু বললেন একটা কথা বলি পুজোর বোনাসের লিস্ট হয়েছে তাতে কিন্তু আপনার নাম নেই আগে কেন আর বছর আপনারা কজন লিফ্ট পেয়েছিলেন এই বছর আবার তাদের বোনাস দিলে অন্য সবার উপর অবিচার করা হয় তাই ঠিক হয়েছে স্যার এ কেমন যুক্তি হলো কাজে সন্তুষ্ট হয়েই তো আপনারা লিফ্ট দিয়েছিলেন এই বছর তবে এমন কি অপরাধ হলো আমাদের বাঙালির আপিস যা মনিবের রায় সেই অনুযায়ী কাজ হবে মনিব যা ভালো বোঝেন যুক্তি টুক্তি এখানে খাটবে না হলো তাই অন্য সকলে দেড় মাসের মাইনে বোনাস পেয়ে গেল গোপীকৃষ্ণবাবুর অদৃষ্টে জুটল শুধু মাইনেটি সেই দিনই গোপীবাবু অগ্রিম কিছু টাকার দরখাস্ত করলেন মঞ্জুরি হল মাত্র পনেরোটি টাকা তাও বজায় রাখা গেল না দেশের বাড়ি থেকে চিঠি এসে হাজির বৃদ্ধা পিসিমা লিখেছেন চৌকিদারি ট্যাক্স বাকি পড়েছে অনেক দিনের এবার না দিলে ঘর বাড়ি ক্রোক হবে পত্রপাঠ আট টাকা আনা ছ কোয়ার্টারের ট্যাক্স বাবদ যেন পাঠানো হয় গোপীকৃষ্ণবাবু প্রথমে রাগ করেছিলেন যায় যাগ্ঞে ক্রোক হয়ে ভারী তো ভাঙা পৈতৃক বাড়ি মশার জঙ্গলে ভর্তি কেন পিসিমা বাঁশ আম কাঁঠালের উপসর্ত্ব ভোগ করছেন আর চকিদারি ট্যাক্সটা তিনি দিতে পারেন না আমার ঘাড়ে কেন চাপিয়েছেন আমি কি সেখানে বাস করি পাঠাবো না টাকা পরে তার স্ত্রী বোঝালেন চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কী লাভ তার দুটি ছেলে বেঁচে থাকলে ও সম্পত্তি তাদেরই থাকবে বুড়ি পিসিমার চোখ বুঝবেন আজ বাদে কাল বাড়িঘর বজায় রাখবার গরজ তার তত থাকবার কথাও নয় শম্ভু ডাক্তারের বৈঠকখানায় গোপীকৃষ্ণবাবু ঢুকলেন একটু মন মরা ভাবে দেখলেন শম্ভু ডাক্তারের মনের অবস্থাও তেমন সুবিধের নয় চা এলো ভ্রমণ বিষয়ে কোনো কথাই উঠে না অন্যান্য কথাই চলে গোপীবাবু সাহসে ভর করে বললেন তারপর যাওয়া সম্বন্ধে কী ঠিক করলে শম্ভু ডাক্তার বললেন ভাই এই মাসে যা কিছু পেয়েছিলাম সব গেল ছেলেমেদের কাপড় চোপড় কিনতে আগে তো ভাবিনি অত টাকা কাপড়ে খরচ হবে একখানা করে কাপড় কিনতেও তেতাল্লিশ টাকা খরচ হয়ে গেল আর হাতে টাকা নেই তবে পাঁচ দিন এখনও বাকি দেখি এর মধ্যে যদি কোনো শক্ত কেস টেস এসে যায় ভগবানের দয়ায় গোপীকৃষ্ণবাবু বাবু নিজের টানাটানির কথা ব্যক্ত করেন তবে এখনও পাঁচ দিন বাকি ওই যা ভরসা যদিও এটা মনকে চোখ ঠারা মাত্র পাঁচ দিনে গোপীকৃষ্ণবাবু কি আর ত্রিশ হাজার টাকা লটারিতে পাবেন তা কিছু নয় শম্ভু ডাক্তার বললেন আচ্ছা চিত্রকূট যদি নাও হয় অতদূর টাইম টেবিল একটা জায়গা বলছে ঋষি ঋষিশৃঙ্গমণির আশ্রম লোপলাইনের কাজরা স্টেশন থেকে ছ মাইল সিনারি বেশ বলে লিখেছে আজ আমার শালিও বলছিল গ্র্যান্ডকর্ড লাইনের নিমিয়াঘাট বলে একটা স্টেশন থেকে পরেশনাথ পাহাড়ে যাওয়া যায় তাই যাবে খরচ কম হয় আবার রাত দশটা পর্যন্ত আলোচনা মুনির আশ্রম না পরেশনাথ পাহাড় কোনটা সস্তা হিসেব করে টাইম টেবিল পড়ে দেখা গেল তাতেও পঁচিশ থেকে ত্রিশ টাকা খরচ পড়বে জনপিছু তার কমে হবে না ও একরকম করে জোগাড় হয়ে যাবে এখন বললেন শম্ভুবাবু আশ্চর্যের বিষয় রোগী এবং রোগ দুই হঠাৎ কলকাতা শহরে বড্ড কমে গেল সারাদিনে আগে তবুও দুটো টাকাও হতো এখন পাঁচ আনার নক্স ভূমিকাও বিক্রি হয় না রোগী দেখা দূরের কথা ওষুধ বিক্রি পর্যন্ত বন্ধ তার উপর শম্ভু ডাক্তারের মামাতু ভাই বিধু এসে হাজির সঙ্গে তার স্ত্রী দেশে চলছে না আদৌ এত বড় ডাক্তার পিস্তুতু ভাই থাকতে তারা কি না খেয়ে মরবে গোপীকৃষ্ণবাবুর অবস্থাও যে ভালো তা নয় ইতিমধ্যেই একদিন তার ভাইজি জামাই দুই ইলিশ মাছ পাঁচ টাকা দিয়ে কিনে এনে হাজির গোপীবাবুর স্ত্রী এসে বললেন ওগো শুনছ ও মাছের টাকা দিয়ে দিও যাবার সময় গোপীবাবু রেগে উঠে বললেন কেন আমি কি বলেছিলাম আমার বাসায় মাছ কিনে না আনলে আমরা সবাই না খেয়ে মরতে বসেছি পাঁচ টাকা খরচ করে একজোড়া মাছ না আনলে চলছিল না ছি ও কথা বলতে নেই জামাই মানুষ এনে ফেলেছেন যখন তখন সে দাম দিতেই হবে সবাই মিলে মাছটা খাওয়া তো হয়েছে জামাই একা খাননি খাননি তাই কি আমার সংসারে এক পো খয়রা মাছ কিনলে চলে যায় আনা দিয়ে পাঁচ টাকার মাছ কিনে একদিন কি আমার লাভটা কি হলো বলতে পারো যতই উল্টো তর্ক করুন তাকে শেষ পর্যন্ত সুবোধের মতো মাছের দামটা জামাতা বাবাজির হাতে গুঁজে দিতে হল যখন তিনি যাচ্ছেন মিটে গেল ব্যাপার আটটা টাকা বুক করে রাখা ছিল তার মধ্যে ইলিশ মাছের ঠেলায় গেল পাঁচটা টাকা অকারণে বেরিয়ে শম্ভু ডাক্তারের ডিসপেন্সারিতে বসে দুই বন্ধু কথা বলছেন এবার কিন্তু ভ্রমণের আলোচনা নয় কোথাও যাওয়া হবে না তাদের দুজনেই বুঝেছেন বোটানিক্যাল গার্ডেনের বস্তাপচা আটা ময়দার কথা উঠেছে ভ্রমণ সম্বন্ধে একটা কথাও কেউ বলেননি আজ কাল ষষ্ঠী হঠাৎ গোপীকৃষ্ণবাবু উসখুস করতে করতে পকেট থেকে একখানা রঙিন কার্ড বের করে বললেন হ্যাঁ এই বলছিলাম কি আমাদের আপিসের বঙ্কু সরকার কাল আপিস বন্ধের দিন এখানে দিয়ে গেল ওদের গ্রাম লাঙ্গল পোতায় সার্বজনীন দুর্গোৎসব হবে তারই নেমন্তন্য রামায়ণ গান হবে চণ্ডী হবে দুরাত যাবে বেশি দূর নয় বারাসাত স্টেশনে নেমে দু মাইল চলো পুজোর ছুটিটা তবুও কলকাতার বাইরে আর সে বেশ জায়গা ছেলে চোকরাদের দল মিলে রাস্তা করেছে ঘাট করেছে জঙ্গল কেটেছে একটা পুরনো শিব মন্দির আছে নাকি অনেক কালের তাহলে কাল সকাল সাতটায় শিয়ালদা থেকে দত্তপুকুর লোকাল ছাড়বে ওতেই চলো যাওয়া যাক দেখবার মতো জায়গা শম্ভু ডাক্তার উৎসাহের সঙ্গে বললেন বেশ বেশ সে বেশ বেড়ানো হবে এখন চলো তাই আমি ঠিক সময় রেডি হয়ে স্টেশনে হাজির হব কাল পরবর্তী তিন দিন দুই বন্ধুর পরমানন্দে লাঙ্গল পোতায় কাটে সত্যি বেশ জায়গা অনেক কিছু দেখবার আছে একটা পুরনো শিব মন্দির চৌধুরীদের বড় মজা দিঘি গায়ের ছেলে নিজেদের তৈরি মেটে রাস্তা শনিবার সোমবার হাট বসে বেগুন কুমড়ো ঝিঙে রাঙা আলু বিক্রি হয় রামায়ণ গান হল নবমীর রাত্রে পরদিন হলো গ্রামের দলের কেষ্টযাত্রা খাওয়া দাওয়াও কদিন বেশ হল বঙ্কু সরকার অতিথি বৎসর লোক খুব খুশি গোপীকৃষ্ণবাবু বাবু ও শম্ভু ডাক্তার গল্পকথন বাই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প একটি ভ্রমণ কাহিনী আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশে লোকজনকে ভালো রাখবেন টা